নমস্কার, আমি সায়নী। দৈনিক ট্রেবেলে আপনাদেরকে স্বাগত। আজকের দিনটি প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের আরাম, হৃদয়ের তৃষ্ণার জল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমাদের আবেগের আরেক নাম রবীন্দ্রনাথ। তার জন্মদিনে নতমস্তকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। তার ভাষায় বলি, মোরে আরো 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 দাও প্রাণ। বাংলার আরো এক আবেগের নাম ফুটবল, আর সেই ফুটবলের অর্ধেক আকাশ জুড়ে রয়েছেন বাংলার মহিলারা। এখন চলছে সিনিয়র জাতীয় মহিলা ফুটবল। আজ ছিল বাংলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, বলা যেতে পারে মরণ বাঁচন ম্যাচ। রেলের বিরুদ্ধে বাংলা আবার আইএসএল শেষে জাতীয় দলে ডাক পেলেন মোহনবাগানের একাধিক ফুটবলাররা। এসব নিয়ে শুরু করছি আজকের দৈনিক ট্রিপল। শুরুতেই আসা যাক আজকের হেডলাইন, ফুটবল এক নজরে। রেলের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে জয়ের হাসি বাংলার। খেলা নিয়ে কি বলছেন বাংলার কোচ? রেলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কি বললেন বাংলার ফুটবলাররা? বাংলার খেলা নিয়ে কি বললেন প্রাক্তন ফুটবলাররা? ভারতীয় দলে ডাক পেলেন শুভাশিসরা। চলে আসি বিস্তারিত খবরে। রেলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি সঙ্গীতা রিম্পাদের। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার জেতা ছাড়া আর কোনো বিকল্প ছিল না, আর সেই জয় হাসিল করে শেষ চারে যাওয়া নিশ্চিত করে ফেলল বাংলার মেয়েরা। আসুন দেখে নিই সেই ম্যাচের কিছু মুহূর্ত। সঙ্গীতা, the captain, goes for the shot, and Swarnabhi, it is the goal! It is Sami, Linda.com, it is West Bengal trying to get on attack. Could be another chance for them. Can they score the goal? And it's the second goal for West Bengal. Play. Just the perfect start by Dipankar Biswas girls. Kamala Devi doing a dummy. And it's the one goal back, Anju Tamang. Mausumi is going to take this free kick. Mausumi strikes. And it comes back off the crossbar. Still, now it goes in. ম্যাচ শেষে কথা বলেছিলাম আমরা বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে। দেখে নেওয়া যাক তিনি কি বললেন। দেখো, আমরা প্রত্যেক ম্যাচে আমরা প্ল্যানিং নিয়ে আসি। প্রত্যেক ম্যাচ অপোনেন্টকে দেখি, দেখে আমরা নিজেরা বসি, প্লেয়ারদের সাথে বসি, আমরা স্ট্র্যাটেজি ঠিক করি, সেই অনুযায়ী আমরা প্রত্যেক ম্যাচে খেলি। তামিলনাড়ু ম্যাচে কিছু জিনিস ভুল হয়ে গেছিল, মানে অলাপে সাডেন দাম করে দুটো গোল খেয়ে গেছিল, ওই মেয়েগুলো ওই জায়গা থেকে বেরোতে পারে। তো যাই, ওই জায়গা থেকে ফিরে এসে আজকে যে ম্যাচ খেলেছে এরা আউটস্ট্যান্ডিং। রেলে ইন্ডিয়া টিমের প্লেয়ার কতগুলো, অত ব্যালেন্স টিম, অতদিনের পুরোনো টিম ওদের, মানে বহুদিন বাদে বাংলা রেলকে এরকমভাবে ডমিনেট করে হারালো, এটাও একটা বড় ব্যাপার। তো নিশ্চয়ই প্ল্যান ছিল, এভরিথিং প্ল্যান ছিল, আমাদের ম্যান মার্কিং ছিল, আমাদের সব কিছু নিয়ে আমরা খেলেছি। এবং আমাদের, তুমি জানবে, প্রথম যে দুটো গোল হয়েছে আমাদের বলা ছিল যে ওইভাবে যাবে, ওইগুলো করবে, এগুলো এখন বলার দরকার নেই। বাট প্ল্যান ছাড়া আমরা একটাও এগোইনি, পুরোটাই আমরা উইথ প্ল্যান খেলেছি। পরের ম্যাচ তো চণ্ডীগড় শুক্রবার, এবার মানে কোথাও কি ওভার কনফিডেন্স? সেটা তো আমাদের কাজ, সেটা তো আমাদের কন্ট্রোলে রাখতে হবে। ওভার কনফিডেন্স হলে তো হবে না, মাস্ট উইন ম্যাচ, ম্যাচ তো বার করতেই হবে। তো সেই জায়গায় ডেফিনেটলি আমরা সবকিছু প্ল্যান করেই যাব। আমরা লুজ তো কাউকেই হতে দেবো না, আজ থেকেই আমি কন্ট্রোল নিয়ে নেব, আমি কন্ট্রোল 15 তারিখের পর ছাড়ব। মর্যাদার লড়াই শেষে আমাদের মুখোমুখি ফুটবলাররা, তারাই বা কি বললেন? আমাদের সেমিফাইনাল যাওয়াটা মোটিভ ছিল, সেটা কালকে থেকে, মানে কালকে থেকে বলবো, মেয়েরা অনেক ফোকাস ছিল যে আমাদের তিনটে ম্যাচ বাকি ছিল, তামিলনাড়ু হারার পর তিনটে ম্যাচ বাকি ছিল। তো সেখান থেকে মেয়েরা ফোকাস ছিল যে আমাদের তিনটে ম্যাচটা জিততেই হবে, জিতলে আমরা সেমিফাইনাল পৌঁছাব। তো এই ম্যাচটা আমরা ভেবেছি যে ফাইনাল ম্যাচ আমাদের জন্য। তো মেয়েরা সবাই ফাইনাল ম্যাচ ভেবে খেলেছে, তো সেই জেতটা আমরা আজকে মাঠে পেয়েছি।
মিস করেছি বলে গোলটা পেয়েছি, যারা খেলে তারাই মিস করে সেটাই। অবভিয়াসলি অনেক ভালো লাগছে, কারণ ওই গোলটা তখন খুবই দরকার ছিল আমার টিমের জন্য, কারণ অনেক প্রেসারে ছিল, তো ওটা দেওয়ার পর সবাই অনেক অনেক কনফিডেন্স দিয়ে আরো খেলেছে। বাংলার ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা, কি বলছেন তারা চলুন একবার দেখে নেওয়া যাক। ন্যাশনাল ফুটবল ধরুন আমি বলছি, আমরা তো খেলেছি 1975 এর তো জন্ম দিয়েছি, খেলেছি, উদ্যোক্তা নিয়েছিল সব কিছু, একটা প্রচার তখন লেখালেখি অনেক প্রচার ছিল, প্রচুর পরিমাণে। এখন টিভি কামার এসছে, এই এসছে, সেই আসছে, তখন অনেক গড়ের মাঠ বলুন, খেলার আসবে অনেক কিছু, কিন্তু আমরা এটা চাইছি যে পরিবেশটা সুন্দর করেছে, আজ এত বছর পর একটা প্রপার জায়গায় ন্যাশনাল হচ্ছে, এটা আমাদের ভীষণ গর্বিত। আমরা এই টুর্নামেন্টটা দেখে আপনার কী মনে হচ্ছে, এই টুর্নামেন্টের কোয়ালিটির দিকে কবে ভালো হচ্ছে? টুর্নামেন্ট বলতে কী বলছে, ন্যাশনাল প্রতিটা স্টেটে একটা সম্মান আছে, মান সম্মান আছে, ভালো লাগছে। বাংলা অনেকদিন পরে ন্যাশনাল হচ্ছে, লাস্ট ভদ্রেশ্বরে হয়েছিল, তারপরে হয় দীর্ঘদিন দীর্ঘদিন পরে প্রায় 25-30 বছর পরে আবার বাংলা ন্যাশনাল হলো, এমনি মোটামুটি বলবো ভালো। আইএসএল ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে খেলার ডাক পেলেন মোহনবাগানের একাধিক ফুটবলাররা। আগে 26 জন ফুটবলারকে ডেকে নিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। মঙ্গলবার তিনি আইএসএল ফাইনাল খেলা দুটি দলের আরও 15 জনকে বেছে নিলেন ভুবনেশ্বরে জাতীয় শিবিরের জন্য। মোহনবাগান থেকে জাতীয় দলে ডাক পেলেন বিশাল কাইত, আনোয়ার আলী, সুভাষিস বোস, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লিস্টন, সাহাল আব্দুল সামাদ ও মনভীর সিং। 10ই মে থেকে ভুবনেশ্বরে শুরু হচ্ছে এই শিবির। বাংলার ম্যাচ ছাড়াও শুক্রবার ছিল একাধিক অন্য ম্যাচ, কি হলো সেই ম্যাচগুলোতে একবার দেখে নেওয়া যাক। এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নেওয়ার পালা। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1972 সালে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের একটিও গোল না হজম করা গোলরক্ষক হলেন অরুণ ব্যানার্জি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে কৌশিক চক্রবর্তী ও পঞ্চানন দত্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো, 1981 সালে মহিলা বিশ্বকাপ খেলেছিল ভারতীয় মহিলা ফুটবল দল। হ্যাঁ, এই প্রথম আমাদের মহিলা ফুটবল নিয়ে প্রশ্ন। আজকের প্রশ্ন হলো, সেই ভারতীয় দলের নেতৃত্ব কে দিয়েছিলেন, অর্থাৎ ক্যাপ্টেন কে ছিলেন? উত্তরটা যদি জানা থাকে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে, আর না জানা থাকলে কোনো অসুবিধা নেই, আমরা তো আসছি আগামীকাল সঠিক উত্তর নিয়ে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে, শুভরাত্রি।